সম্মানিত সভাপতি সাধারণ সাথীয় বন্ধুগণ বাংলাদেশের মানুষ বছর দুই দুইকে নির্বাচনে ভোট দিতে পারে না নির্বাচন নিয়ে তামাশা করা হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দুর্গাপূজার কর্তৃত্বের প্রত্যাখ্যানের দাবিতে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে আজকের এই সমাবেশ আমরা অতীতে বর্তমান সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছে সেগুলো আমরা দেখেছি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নিচ থেকে উপর পর্যন্ত আমরা তাদের সে আসলা তাদের চরিত্র তাদের আচরণ আমরা দেখেছি এর দ্বারা প্রমাণিত হয় সরকারের অধীনে আর বর্তমান নির্বাচন কমিশনের নিয়ম করে কোন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশন থেকে নিমন্ত্রণ নেয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই নির্বাচন বর্জন করার জন্য নয় কিন্তু যেভাবে ইচ্ছা নির্বাচন দিয়ে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি না অবিলম্বে এই প্রস্তুতিকে বাতিল করে নির্দলীয় সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ঐক্যতার পুরো আলহামদুলিল্লাহ